আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার বয়সটি উল্লেখ করে আপনি আপনার সমস্যাটি জানান। হ্যালো, হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম এনি, যদি আমি নবপুর রোডে থাকি। হ্যালো, জি, আমার বয়স 48 বছর। আচ্ছা, আমি 48 বছর, আমার আর্থ্রাইটিসের ব্যথা, মানে মাসল শক্ত হয়ে যায়, পা মানে আর্থ্রাইটিস বা গোড়ালি ব্যথা, তারপরে পা তালু যেটা বলে ওইটা ব্যথা। আমি অ্যাপোলোতে 1 বছর দেখেছি, উত্তম কুমার নাম উনি আছে এখনো। তারপরে আমার ভাইরা আমাকে সিঙ্গাপুর নিয়ে গেছিল, ওখানেও দেখেছি, কিন্তু ব্যথাই কমে না আর ওয়েট শুধু বাড়ে। আমার ওয়েট ছিল 50 কেজি, নর্মাল ডেলিভারি আমার 2 মিনিট হওয়ার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমার 105 কেজি ওয়েট হয়েছে। কিন্তু হরমোন যে কোথা থেকে বাড়ে এটা তো কোনো ডাক্তার গ্রিন লাইফও দেখায়, কিন্তু বলে ওষুধ দেয় খাই, কিন্তু ওয়েটও কমে না, ওয়েট শুধু বাড়ে। 2 বছরে বাড়ছে আপনার 18 কেজি। আপনার কি হাইপোথাইরয়েড আছে? এখন সমস্যাটা কি? এখন এই যে ব্যথা, পা তালু ব্যথা, আর এই যে মাসেল শক্ত ব্যথা, তারপরে পা ফুলে গেছে উপরে নিচে। আচ্ছা, আপনি এখন বাসায় কি হাঁটা চলাফেরা করতে পারেন? হ্যাঁ, হাঁটা চলা আল্লাহ বাল্লাহ সবই করি, মানে আমার নিষেধ আছে যে আপনি বসে করবেন, বসেই করি, দাঁড়ায় মানা করছে, মানে এভাবেই চলতেছি। কিন্তু ওর শুধু বাড়েছে আর ব্যথা তো, ওষুধ তো অনেক খাইতেছি, ব্যথা অতটা ভালো হয় না। গরম সেক টেক নিলে ওষুধ খাইলে কিছুক্ষণ ভালো, আবার শুরু হয়। আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আমি উত্তর দিচ্ছি আপনার সমস্যা। ওনার আসলে আর্থ্রাইটিস, উনিও আর্থ্রাইটিসের রোগী এবং ওনার কিন্তু যে ওয়েট কিন্তু গেইন করেছে আসলে 105 বলে। হ্যাঁ, আমরা প্রায় রোগীদেরকে ওজন কমাইতে বলি, মোস্ট অফ দ্য কেস আমরা বলি যে ওজন কমান, কিন্তু রোগীরা কোনোভাবে ওজন কমাতে পারে না। এটা হচ্ছে খুবই মজার বিষয়। অস্টিওআর্থ্রাইটিসের মনে হয় স্যার একদম ফার্স্ট কজই হচ্ছে অবেসিটি। অবেসিটি এটা একটা, হ্যাঁ এটা একটা ফ্যাক্টর, কোনোভাবেই ওজন কমার বলে আমরা কোনো খাবারই খাই না, ওজন তারপরও কমে না। তো মজার বিষয়, আপনার যদি একটা রোগীকে আমরা ক্যামেরা লাগিয়ে দিয়ে সারাদিন দেখি যে সে আসলে কি করে, তাহলে বোঝা যাবে যে ওজনটা আসলে কেন বাড়ে। ওনার যে সমস্যাটা দেখেন, এখন ওনার বাড়তে বাড়তে ওজন 100 উপরে চলে গিয়েছে এবং 50 কেজি ওয়েটের একজন ওমেন এখন 100 কেজি, উইথ আর্থ্রাইটিস, উইথ ওনার আরও বিভিন্ন সমস্যা। সো ওনার ওজন কিন্তু আরও, যদি এটাকে এখনই কন্ট্রোল না করে, উনি কিন্তু আরও উপরে চলতেই থাকবে এবং ওনার ব্যথা বেদন আরও বাড়তেই থাকবে এবং এক প্রকারে সে ডিজেবল হয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে এই রোগীগুলোকে আসলে রিহ্যাবিলিটেশন, মানে পুনর্বাসন যে একটা চিকিৎসা পদ্ধতি আছে, একটা মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা এই জাতীয় চিকিৎসা ব্যবস্থাপনায় একটা মানুষ সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এই কনসেপ্ট এখনও ডেভেলপ করে নেই। এই কনসেপ্টটা ডেভেলপ করা দরকার। আপনার ব্যথা হলেই আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, ব্যথা হলে আটাআটি বন্ধ, ব্যথা হলে আপনি আর বের হবেন না, বাসায় ঘুরে শুয়ে থাকবেন, তাহলে একটা লোকের আপনি হাউ, কিভাবে আপনি ওজন কমাবেন? এটা কি কোনোভাবে সম্ভব? কোনো সায়েন্স আছে, কোনো ব্যাখ্যা আছে? নাই। ওনার কিন্তু কোনো হরমোনাল কোনো প্রবলেম নেই। সো উনি ওজন বাড়ার একমাত্র কারণ ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে ইমোবিলাইজড ছিলেন হয়তো বা। এই যে উনি এখন চলাফেরা করছে না, হাঁটা চলাফেরা, আমরা অনেক সময় ডাক্তার সাহেবরা বন্ধ করে দিই, সব মিলে রোগী আরো ওবেস হয়ে যাচ্ছে। ওনাকে দ্রুত রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে যেতে হবে, সময় লাগবে, কয়েক মাস, ইভেনকি বছরও লেগে যেতে পারে। এখনও যদি উনি ট্রিটমেন্ট প্রোটোকলে এসে ওজন কমায় একদিক দিয়ে, আরেক দিক দিয়ে রিহ্যাবিলিটেশন করে, এক্সারসাইজ করে, হাঁটা চলাফেরা করে, পেইন কন্ট্রোল করে বাই সেন্টারাইজড হয়ে, মানে এটা ট্রিটমেন্টটা, অনেকের ধারণা যে আমি ডাক্তার সাহেবের কাছে গেলাম, ডাক্তার সাহেব আমরা 2টো ওষুধ লিখে দিল, আমি খাইলাম, ভালো হয়ে গেলাম, আমার আর কিছু করতে করার, হ্যাঁ ব্যাপারটা কিন্তু আসলে তা না। ওনাকে টোটাল সুপার অবজারভেশনে থাকতে হবে, একজন স্পেশালিস্টের আন্ডারে, একটা হসপিটালের আন্ডারে, তাহলে উনি এই এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং ওনাকে চাইতে হবে যে আমি হ্যাঁ এটা করব। যেহেতু হরমোনাল কোনো সমস্যা নেই, ওজন কমতে বাধ্য এবং সেই ক্ষেত্রে ওনাকে প্রপার ডায়েট কন্ট্রোল বা ডায়েটিং করতে হবে, পাশাপাশি বিভিন্ন ট্রিটমেন্ট করতে হবে, পায়ের তলার ব্যথার চিকিৎসা দিতে হবে, হাঁটুর ব্যথার চিকিৎসা দিতে হবে, ওনাকে রাস্তায় হাঁটতে হবে এবং সেই পরিবেশ আমাকে করে দিতে হবে। আদারওয়াইজ ওজন কমানো সম্ভব না এবং ডে বাই ডে রোগী কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে। তো আমার মনে হয় এই মোটো, এই থিম এদিকে আসতে হবে। আমি বারবার বলি আপনাদের মাধ্যমে এবং
আমাদের সবার উচিত যেন অন্তত আমরা বিভিন্ন ক্লাব তৈরি করি, হ্যাঁ আমরা রোজায় দেখেছি হাজার হাজার ক্লাব, হ্যাঁ খাবারের ক্লাব তৈরি হয়েছে, ইফতারির ক্লাব, সেটা বাদ দিয়ে আমরা যদি হাঁটার ক্লাব করি, এক্সারসাইজের ক্লাব করি, মুভমেন্টের ক্লাব করি, সুইমিং এর ক্লাব করি, এগুলো বেশি ইউজফুল ছিল আমাদের জন্য, আমরা যদি সাইক্লিং এর ক্লাব করি, আমাদের সবারই অন্তত 50% ব্যথা বেদনা কমে যাবে। আচ্ছা হ্যাঁ, এইদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে স্যার আপনি বলতে চাচ্ছেন যে এই যে অপারেশন বিহীন বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস এর কথা এবং বিভিন্ন প্রসিডিউরের কথা যে আপনি বললেন, এগুলোর পাশাপাশি ওনাকে অবশ্যই ওনার ওজনটা কমাতে হবে, অবশ্যই, এবং এটা কমানো ছাড়া উনি মানে আসলে ভালো দিকে যাবেন না। এবং ব্যথা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।